lose control. সিরিজনী শিল্পগ্রাম এলাম, যেখানে আপনার পার হেড টিকিট নিল 20 টাকা করে, মানে আমরা তিনজনে ছিলাম 60 টাকা করে টিকিট। এইখানে এই ভিতরে প্রবেশ করবার জন্য আপনার 20 টাকা করে টিকিট নিল এক একজনের, আমরা তিনজন ছিলাম 60 টাকা টিকিট। এখানে শান্তিনিকেতনের সব কাঠের জিনিস, মানে কাপড়ের জিনিস এসব বিক্রি করছে। আর এটা হলো গৌতম বুদ্ধের মন্দির, মানে মূর্তি। প্লেসটা খুব সুন্দর। এটা হলো লবণ বুদ্ধার স্ট্যাচু। তার পাশে এখানে শান্তিনিকেতনের বাউল গানের জন্য সব পরিস্থিতি নিচ্ছে, এখন বাউল গান হবে। এদিকে ভাইরা সব ঘাস ফাঁস কাটাকাটি করছে, মানে করছে, কাজ চলছে এখন, মানে অনেকটাই উঁচু, প্রায় 40 ফুটের মতো হবে। এগুলো আর্ট গ্যালারির ভিতরে সব আপনারা যদি সিরিজানি শিল্পগ্রামে আসেন, তাহলে এখানকার দৃশ্যগুলো সব দেখতে পাবেন। এগুলো সব পাথরের মূর্তি। এগুলো আপনারা যদি, মানে বোলপুর আসেন, তো অবশ্যই বলছি, মানে সিরিজানি শিল্পগ্রাম যেটা আছে এখানে আসবেন। অসুন্দর জায়গা, মানে বলে বোঝাতে পারবো, মানে এত সুন্দর, মানে চারিদিকে স্ট্যাচু রয়েছে, এদিকে আপনার আর্ট গ্যালারি রয়েছে, এদিকে স্ট্যাচু, ওইদিকে স্ট্যাচু, এইখানে বাউল গান চলছে চারিদিকে, এদিকে মাঝি ডান্স চলছে, মানে অসুন্দর জায়গা। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তা আপনারা বলবেন যে সত্যি জায়গাটা খুব ভালো। অবশ্যই বলছি, আপনারা যদি আসেন তো এখানে একবার। I'm gonna go get some more.
ওইখানে আর একটা ডান্স হচ্ছে, ওইখানে যাবো, ওইখানে সাঁওতালি ডান্স যেটা হচ্ছে, এখানে সাঁওতালি ডান্স হচ্ছে, এখানে সাঁওতালি ডান্স হচ্ছে আমার। লেডিজের আইটেম সব বিক্রি হচ্ছে, এদিকেও লেডিজ আইটেম, এদিকেও লেডিজ আইটেম, মানে আপনার ওড়না, মানে মেয়েদের যা হয় টপ, ওড়না, কুর্তি, ব্লাউজ, শাড়ি, এদিকে সবই বিক্রি হয়েছে। ওদিকটাতেও কিছু হাটের বাজার বসেছে, এদিকেও কিছু বাজার রয়েছে, ছেলেদের কিছু নেই, যা আছে সব মেয়েদেরই আছে। এদিকে মেয়েদের আপনার শাড়ি, ওড়না, মালা, কানের এসবই বিক্রি হয়, ছেলেদের আপনার খালি গেঞ্জি, টি শার্ট এগুলোই আছে।